হ্যালো বন্ধুরা, আমি পার্থ বলছি ত্রিপুরা ইনফরমেশন চ্যানেল থেকে। আর আজকে যে ভিডিওটা সেটার মধ্যে আমি আপনাদের বলবো, আমাদের যে TNGCL যে কোম্পানি, এটা হচ্ছে একটা অ্যাপ তৈরি করেছে। তো সেটার মধ্যে দিয়ে কীভাবে আপনি অনলাইন পেমেন্ট করবেন আর আপনি কীভাবে রেজিস্টার করবেন, রেজিস্টার ছাড়া হবে না। তো আপনারা প্রথমে গুগল প্লে খুলবেন, খুলে তারপর যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করে নেবেন। আর অ্যাপটার নাম হলো TNGCL সম্পর্ক। তো আমি এখানে লিখছি, এখানে অলরেডি লেখা আছে, তো সেটা TNGCL এর পরে একটা স্পেস দিয়ে তারপর সম্পর্ক লিখবেন, লিখে তারপর অ্যাপটাকে ইনস্টল করবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি এটা, এখন এই দেখুন এখানে আছে, এখানে ইনস্টল আছে, সেখানে একটা টাচ করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আপনাদের আমি আপনাদের বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলটাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দিন এই ধরনের হেল্পফুল ভিডিওস পাওয়ার জন্য। এছাড়াও আমি এই চ্যানেলের মধ্যে ব্লগ ছাড়ি, আরও অনেক কিছু ছাড়ি, টেকনিক্যাল জিনিসও ছাড়বো, ছেড়েছি অবশ্য একটা। তো এখন এই অ্যাপের ব্যাপারে একটু কথা বলি। ফার্স্ট আপনাদের রেজিস্টার করতে হবে, যে ফোন নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই কোম্পানিকে TNGCL, সেই নাম্বারটা দিয়েই রেজিস্টার করতে হবে। ঠিক আছে, এখন হয়ে যাবে, ইনস্টলিং হচ্ছে, তারপর দেখে নেবো আমরা কী কী ফ্যাসিলিটি, কী কী সুবিধা আছে। তো দেখুন এখানে যখন আপনি এটা ওপেন করবেন ফার্স্ট টাইম, সেখানে আসবে হোয়াইল ইউজিং, মানে কি আপনার যে লোকেশন সেটা চাইছে। তো আমি দেব অনলি দিস টাইম, মানে যখন আমি এই অ্যাপটা ইউজ করব তখন শুধু আমি অনলি দিস টাইম। এখানে দেখুন লেখা আছে কনজিউমার কোড আর পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমি তো এখনও কনজিউমার কোড আছে আমার কাছে, যেহেতু আমার গ্যাস লাইন আছে, পাসওয়ার্ডও দেইনি, তো তার জন্য আমি সাইন ইন লেখা আছে। তো সাইন ইন তো করতে পারবেন না, প্রথম আমার রেজিস্টার করতে হবে, রেজিস্টার হিয়ার আমরা টাচ করে দেবো গ্রিন যেটা আছে। টাচ করার পর এখানে দেখুন কনজিউমার কোড দিয়েছে, আর তারপর দিয়েছে মোবাইল নাম্বার, তো আমি এটা ফিল আপ করে নেবো। তো আমি আমার কনজিউমার কোড যেটা সেটা আমি দিলাম, আর ফোন নাম্বারটা এখন দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে আমার কনজিউমার আইডি আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখন দেখি সাবমিট করে কি হয়। তো একটা কোড আসবে, ভেরিফাই ওটিপি, ওটিপিটা আসার পরই এসে গেছে আমার আরেকটা মোবাইলে SMS এর অবস্থা নিশ্চয়ই শুনেছেন আপনারা। এখন আমি এখানে কোডটা লিখে দেবো, অটো ফিল হচ্ছে না। তো আমরা দিয়ে দিলাম কোডটা, ওটিপিটা, এখন কনফার্ম করে দেবো আমরা। ওটিপি ইজ নট ভ্যালিড, ঠিক আছে, ঠিক আছে। সরি, আমি অ্যাকচুয়ালি যে নাম্বারটা থেকে পাঠিয়েছে সেটা আমি দিয়ে ভুলে গেছি, তো যেটা পাঠিয়েছে সেটা আমি দেবো, একটু ভালো করে দেখে নেবেন, আমি দেখে নিয়ে বট করে দেবো। এখন দেখুন হয়ে গেছে, ঠিক আছে। তো আমাকে আমাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, অবশ্যই কিছু লেখা নেই কীভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দুবার দিতে হবে পাসওয়ার্ডটা, কনফার্ম পাসওয়ার্ড একটা, আরেকটা পাসওয়ার্ড, প্রথমে পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড, সাবমিট। এখন দেখুন এসে পড়েছে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান অপ, আচ্ছা ওই সেইভাবে দিতে হবে যেভাবে আমরা এখন দিচ্ছি আর কি, যেমন একটা অ্যালফাবেট থাকবে বড়, একটা স্মল কিছু সিম্বল থাকবে এরকম আর কি। তা এখন তো কি বন্ধুরা হয় নাকি, এ দেখুন হয়ে গেছে। এখন লগ ইন করতে হবে, আমি পাসওয়ার্ডটা সেভ করে নিলাম, নেক্সট টাইম আমার দিতে হবে না, কিন্তু এখন সাইন ইন। এখানে দেখুন আমার যে আউটস্ট্যান্ডিং আছে, কারেন্ট আউটস্ট্যান্ডিং, সেটা এসে পড়েছে 1966। এখানে আপনি আপডেট প্রোফাইল করতে পারবেন, জেনারেট টিকিট করতে পারবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অফিস লোকেশন হলে দিয়েছে। আর এখানে আপনার লাস্ট ট্রানজাকশন দেখাচ্ছে, লাস্ট ট্রানজাকশন 11/2020 থেকে এখন পর্যন্ত, মানে লাস্ট আমরা যেদিন, মানে লাস্ট 2 মান্থস ব্যাক যেটা দিয়েছি আমরা সেটা দেখাচ্ছে। তো এখানে আমরা এখন ইজিলি পে বিল করতে পারবো, তো আমরা এখানে পে বিল দিয়ে দিলে আছে এখানে, ঠিক আছে, সব দেখা আছে। আর আমরা এখন পে নাও, এখানে দেখাচ্ছে যে UPI দিলে কী হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং করলে কী হবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ টাচ করতে হবে। তো এখানে আপনারা ইউজ করতে পারবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, EMI। তো আমি অ্যাকচুয়ালি কার্ড ইউজ করব, ডেবিট কার্ড। এখানে এন্টার কার্ড নাম্বার, এক্সপায়ারি, CVV এগুলো দিতে হবে, যেটা আপনার কার্ডে আছে। একবার ফিল আপ করলেই তারপর ওটা সেভ হয়ে যাবে আমার মনে হয়, আর নেক্সট টাইম আপনার বারবার দিতে হবে না। আপনি UPI দিয়েও করতে পারবেন, নেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারবেন। তো হয়ে গেছে আমাদের সব ফিল আপ।
এখানে দেখুন সেভ কার্ড লেখা আছে, যদি আমি এটা অফ করে দিই তাহলে কার্ডটা সেভ থাকবে না, নেক্সট টাইম আবার দিতে হবে। তো আমি এখানে সেভ কার্ড করে দিচ্ছি, তাহলে আমার নেক্সট টাইম আর বারবার ফিল আপ করতে। তো এখন আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, ওটিপি আসার পর এখানে দিয়ে সাবমিট করতে হবে। আশা করেছে এসএমএস এর আওয়াজ শুনে গেছেন হয়তো। তো আমরা ওটিপি দিয়ে দিলাম, এখন সাবমিট। আর যদি না দিতে পারেন তাহলে বা মোবাইলে না আছে তাহলে রিসেন্ট ওটিপি আছে নিচে একটা অপশন, সেখান থেকে হয়ে যাবে। এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুল। আর এটা একটা নতুন আপডেট দিয়েছে গ্রাহকদের জন্য সুখবর, সেটা আপনারা একটু পড়ে নেবেন। তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি লেগে থাকে তাহলে এখন একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। নিশ্চয়ই শেয়ার করবেন ভিডিওটা, তো সবাই শিখে যাবে, এনজয় করুন। অ্যাপ দিয়ে অ্যাপ যেতে হবে না কোথাও, বাড়িতে বসেই আপনারা বিল পেমেন্ট করতে পারবেন। বাই, টেক কেয়ার।